নির্বাচনী ইভিএম মেশিন ব্যবহার করে সরকার আবারও ভোট কারচুপির চেষ্টায় লিপ্ত এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সরকারের দুর্নীতির কারণে দেশে টাকার মান কমছে ও বাজারে নিত্য পণ্যের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। আবার নতুন করে তারা ষড়যন্ত্র করছে, এইভাবে আরেকটা পদ্ধতি তারা যেটা করছে আমরা বুঝতে পারছি যে এবার ইভিএম এর মাধ্যমে ওই মেশিনের মধ্যে চিপস ঢুকিয়ে দিয়ে আপনি যাকেই ভোট দেন নৌকায় চলে যাবে, এই ব্যবস্থা করে আরেকটা ভোট আরেকটা কারচুপি করার চিন্তা ভাবনা করছে।